সমবেত প্রাণপ্রিয় দিনে ভাই ও বোনেরা, মনে হয় সেই বিকাল থেকে বা আসরের পূর্ব থেকেই আপনারা বক্তব্য শুনছেন। এখন ক্লান্ত হয়ে গেছেন, এটাই স্বাভাবিক, তাই না? যাওয়ার সময় হয়ে গেছে, এটাই স্বাভাবিক। তাহলে ফজর পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? মাহফিলে বলে ফজর পর্যন্ত থাকবো, কিন্তু ফজরে থাকবো না, কথা বুঝেছে? আমাদের মাঠ পর্যায়ে যে মাহফিল হয়, দীর্ঘরাত পর্যন্ত বক্তব্য শুনে ফজর পর্যন্তও থাকতে রাজি হয়, কিন্তু ফজরে থাকতে রাজি নাই। আসলে ওইসব মাহফিল দিয়ে খুব একটা কাজ হবে বলে আশা করা যায় না। যেখানে সালাতের আলোচনা, সেই মাহফিলের কারণে যদি সালাত ছুটে যায়, তাহলে এই মাহফিল দিয়ে কী কাজ হবে? তবে আমাদের এই আলোচনা সভা বা এই মাহফিল, এটি একটি ইসলামিক সেমিনার। আশা করি এই মাহফিলে বা এই সেমিনারের আলোচনায় ফজর ছুটে যাওয়ার সম্ভাবনা নেই, যথাসময়ে শেষ হবে, সুন্দরভাবে বিশ্রাম নেওয়া যাবে, আবার ফজরের সময় ফজরের কাজও বা সালাতও হবে ইনশা আল্লাহ।